সুপ্রিয় দর্শক মন্ডল, নিউজহান্ট লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমৃত বনঙ্গি। আজকে বিধিনিষেধের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, ঈদ এই বিধিনিষেধের জালে কিন্তু আটকা পড়ে গেছে। একই সঙ্গে এই খবর তো জানাবোই, পাশাপাশি জানাবো যে আজকে করোনার আপডেটটা আপনাদেরকে এই দুটি খবর একসঙ্গে জানাতে স্টুডিও থেকে যুক্ত রয়েছি আমি। নিউজহান্টকে লিখেছে, বিধিনিষেধের মেয়াদ বাড়ছে 16 মে পর্যন্ত। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়ানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই দফায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে 16 মে পর্যন্ত। ফলে ঈদ পর্যন্তই বিধিনিষেধ মেনে চলতে হবে দেশের মানুষকে। আজকে সোমবারে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের যে মন্ত্রিসভায় যে বৈঠক হয়েছে, তারপরে কিন্তু প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে কী বলা হয়েছে সেখানে আমার প্রতিনিধি ছিলেন, তিনি বলছেন যে আগামী 6 মে থেকে নিজ নিজ জেলায় গণপরিবহন চলবে, তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে, এছাড়া ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন, গতকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে, সেখানে সুপারিশ করা হয়েছে, আজকে সেই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে, আজকে থেকে পুলিশ, সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন তাদের দেশের প্রত্যেকটি মার্কেট, তাদের এলাকার প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোন মার্কেটে এত লোক যে লোক রয়েছে তারা হয়তো কন্ট্রোল করা যাবে না, আর কিন্তু মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে প্রয়োজনে তারা সব মার্কেট কিন্তু বন্ধ করে দেবে। ক্লিয়ারলি এটি বলা হয়েছে, এটি মন্ত্রী পরিষদ সচিবের যে বক্তব্য, লোক বেশি হলেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রী পরিষদ সচিব বলেন, এবার ঈদে পোশাক শ্রমিকদের 3 দিনের বেশি ছুটি দেওয়া যাবে না। আর সচিব কি বলছেন, গণপরিবহন মালিকেরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে না, লঙ্ঘন করা হলে বন্ধ করে দেওয়া হবে, সে নির্দেশনাও দেওয়া আছে, সেটা আমরা দেখব। ঈদ উল ফিতর 14 মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি 3 দিনের মধ্যে 2টি পড়েছে, শুক্র এবং শনিবার। শিল্প কলকারখানাও এ সময় কিন্তু বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকবে বলে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবেলায় 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত এবং পরে 2 দিন বিধিনিষেধ বাড়িয়ে দেওয়া হলো, তা খুব একটা কার্যকর হয়নি। কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেটি কিন্তু আপনি লিখে জানাতে পারেন। আমার হাতে ফোন রয়েছে, আমি চেষ্টা করব এই ফোনের মাধ্যমে আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেবার। আপনি লিখতে পারেন আপনার ভাবনার কথাগুলো, কী ভাবছেন, এই যে বিষয়গুলো রয়েছে সেটি আপনি জানাতে পারেন। এবার একই সঙ্গে আমরা একটা করোনার আপডেটের পরিস্থিতিটা আপনাদেরকে জানাতে চাই। দেশে করোনা পরিস্থিতির যে আপডেটটা রয়েছে সেটি নিউজহান্ট কিন্তু সাথে সাথে লিখেছে এবং যে বিজ্ঞপ্তি এসেছে আমাদের মেইলে সেটি আমরা নিউজ আকারে প্রকাশ করেছি। যারা ওয়েবসাইট সার্চ করে পড়েননি, যাদের শুনতে ইচ্ছা করছে তারা কিন্তু একটু শুনে নিতে পারেন আমাদের এই করোনা আপডেটটা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 65 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 11,644 জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,739 জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,63,682 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক যে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি থেকে নিউজহান্ট এই তথ্য পেয়েছে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম যে 3 জনের দেহে বা প্রথম একজন মানুষের দেহে 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এবং তারপরে এই শনাক্ত হওয়া ধীরে ধীরে কিন্তু করোনা পরিস্থিতি বাংলাদেশে খারাপ হতে শুরু করে। 10 দিন পরে 18 মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এই ছিল করোনা ভাইরাস সংক্রান্ত যে আপডেট এবং একই সঙ্গে আপনাদের বিধিনিষেধ সংক্রান্ত ঈদ পর্যন্ত কী কী বিধিনিষেধ দেওয়া হয়েছে, মন্ত্রণালয় থেকে মন্ত্রী পরিষদ সচিব থেকে কী কী বলা হচ্ছে সেই সব বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটু পরে আবার লকডাউনের পরিস্থিতি, বিধিনিষেধের পরিস্থিতি, রাস্তা থেকে আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে জানাবেন। সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন, পড়তে থাকুন নিউজ হান্ট।